আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ে লেকচার 4 নিয়ে আলোচনা করব এবং এটার মাধ্যমে আমরা লেকচার 4 দিয়েই অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের ইতি টানবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব আশা করছি আর তোমরা আমাদের সাথেই থাকবা, আর সাথে থাকলে তোমার নিজেরই লাভ। দেখো, আমরা এই পার্টের মধ্যে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সরকারি ঋণ নিয়ে। দেখো, সরকারি ঋণ আমরা জানি সরকারি ব্যয় নির্বাহের জন্য, সরকারি অর্থ সংস্থানের জন্য সরকার কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে ঋণ নিয়ে থাকে। তার মানে সরকার ঋণ কিন্তু ব্যয় নির্বাহের জন্যই নিয়ে থাকে। তাহলে আমরা একটু প্রথমে ডেফিনেশনটা দেখি। দেখো, সরকার দেশের অভ্যন্তরে, সরকার দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যক্তি, তার মানে দেশের ভিতরে বিভিন্ন ব্যক্তি থেকে অথবা সংস্থার নিকট থেকে, তার মানে সরকার দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার নিকট থেকে অথবা বিদেশি সরকার, বিদেশি সরকার অথবা প্রতিষ্ঠানের নিকট থেকে যে ঋণ গ্রহণ করে, যে ঋণ গ্রহণ করে তাকে বলা হয় সরকারি ঋণ। তার মানে সরকার দেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি থেকে বা কোনো সংস্থা থেকে বা বিদেশি কোনো সরকার বা বিদেশি কোনো সংস্থা থেকে যে অর্থ নিয়ে থাকে তাকে বলা হচ্ছে সরকারি ঋণ। এটা নিয়ে, সরকারি ঋণ নিয়ে একজন অর্থনীতিবিদ খুবই চমৎকার কথা বলেছেন। তিনি হচ্ছেন অধ্যাপক হিক্স। অধ্যাপক হিক্স উৎপাদনশীলতার দৃষ্টিকোণ থেকে, মানে উৎপাদনশীলতা বলতে এই অর্থ দিয়ে, এই ঋণ দিয়ে কি করা হচ্ছে সেটার উপর ভিত্তি করে উনি সরকারি ঋণকে তিনটা ভাগে ভাগ করেছেন। তার মানে অধ্যাপক হিক্স উৎপাদনশীলতার উপর ভিত্তি করে সরকারি ঋণকে তিনটা ভাগে ভাগ করে, তার অধ্যাপক হিক্স উৎপাদনশীলতার উপর ভিত্তি করে সরকারি ঋণকে কয় ভাগে ভাগ করে, তিন ভাগে ভাগ করে। আমরা এক নম্বরে দেখব সেটা হচ্ছে মিতবার ঋণ। এক নম্বর কি দেওয়া আছে? মিতবার ঋণ। দুই নম্বর হচ্ছে নিষ্ক্রিয় ঋণ। তিন নম্বর হচ্ছে সক্রিয় ঋণ। তার মানে একটা হচ্ছে মিতবার, দুই নম্বর হচ্ছে নিষ্ক্রিয়, তিন নম্বর হচ্ছে সক্রিয়। মিতবার, নিষ্ক্রিয়, সক্রিয়। মিতবার, নিষ্ক্রিয়, সক্রিয়। মিতবার, নিষ্ক্রিয়, সক্রিয়। একটু আমার সাথে মুখে মুখে বলতে থাকো, মিতবার, নিষ্ক্রিয়, সক্রিয়। মিতবার, নিষ্ক্রিয়, সক্রিয়। মিতবার, নিষ্ক্রিয়, সক্রিয়। এখন একটু আমরা পুরো ডিটেলস একটু আলোচনা করি। দেখো, সরকারি ঋণ দ্বারা, কিসের দ্বারা? সরকারি ঋণ দ্বারা দেশের আয়, উৎপাদন, নিয়োগ, কল্যাণ কিছুই বৃদ্ধি পায় না তাকে বলা হচ্ছে মিতবার ঋণ। তার মানে যে ঋণ নেওয়া হয় তবে এই ঋণের দ্বারা আয় হয় না, উৎপাদন হয় না, নিয়োগ হয় না, দেশের কোনো কল্যাণ হয় না তাকে বলা হচ্ছে মিতবার ঋণ। এখন এই ঋণ কোন কাজে যায়? দেখো, যুদ্ধ, যেমন যুদ্ধের ঋণ বা যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য বা যুদ্ধ ঋণ মেটানোর জন্য সাধারণত এই ঋণ নেওয়া হয়। তার মানে যুদ্ধ আগে করেছো সেটার ব্যয় নির্বাহের জন্য যে ঋণ নেওয়া হয় তাকে বলা হচ্ছে মিতবার ঋণ। এরপর আমরা দেখবো হচ্ছে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় ঋণ কোনটা। দেখো, সরকারি ঋণ হতে প্রত্যক্ষ আয় সৃষ্টি হয় না তবে কল্যাণ সৃষ্টি হয়। প্রত্যক্ষ কোনো আয় হয় না তবে কল্যাণ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় ঋণ। এবং পরবর্তীকালে অর্থনৈতিক প্রবৃত্তি সাধিত হয় তাকে আমরা বলবো হচ্ছে নিষ্ক্রিয় ঋণ। যেমন এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের কাজে লাগে, এটা হাসপাতাল গড়ে তোলার কাজে লাগে এবং বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য, যে তোমরা তো যাও না, কাছাকাছি হয়ে একসাথে যেখানে যাও আর কি, ওটা আর কি বিনোদন কেন্দ্র অথবা খেলার মাঠ অথবা হচ্ছে পাঠাগার সংস্থা, এই সবগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় ঋণ। আর সর্বশেষ যেটা সক্রিয়, তার মানে সেটা তুমি বুঝে গেছো যে সরকারের ঋণ হতে জনগণের আয় বৃদ্ধি পায়, উৎপাদন হয়, নিয়োগ হয়, কল্যাণ বৃদ্ধি পায়, তখন তাকে আমরা বলতে পারবো হচ্ছে সক্রিয় ঋণ। যেমন রাস্তাঘাটের উন্নয়ন করলে, শিল্প স্থাপন প্রতিষ্ঠা করলে, এটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে সক্রিয় ঋণ। তার মানে অধ্যাপক হিক্স উৎপাদনশীলতার উপর ভিত্তি করে ঋণকে তিনটা ক্লাসিফিকেশনে ভাগ করেছেন। প্রথমটা হচ্ছে মিতবার, তিন নম্বর হচ্ছে নিষ্ক্রিয়, এরপর হচ্ছে সক্রিয়। তাহলে মিতবার, নিষ্ক্রিয়, সক্রিয়। মিতবার মানে হচ্ছে যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য, আর নিষ্ক্রিয় হচ্ছে যেটা হচ্ছে কল্যাণের কাজে লাগে কিন্তু কোনো উৎপাদন হয় না, আয় হয় না, আর সক্রিয় মানে যেখানে আয় হয়, উৎপাদন হয়। এগুলোর বিস্তারিত তুমি পাবা আমার অর্থনীতি দ্বিতীয় পত্রের এই অর্থনীতি সলিউশন বইয়ের মধ্যে। এই বইয়ের মধ্যে একদম সব পুরো ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, একটু কষ্ট করে পড়ে নিলে তোমার জন্য সব কিছু বোঝা একদম সহজ হবে। সো আমি যাব হচ্ছে এরপরে, এরপরে আমাদের কি কি বিষয়, কি কি বিষয় আছে সেগুলো একটু আমরা দেখবো। সরকারি ঋণের উদ্দেশ্য, এই যে একটু আগে আমরা সরকারের ঋণ নিয়ে যে আলোচনা করছি, সরকার কেন ঋণ নিবে, সরকারের উদ্দেশ্যটা কি? এক নম্বর হচ্ছে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন।
অর্থনৈতিক উন্নয়নের জন্য। যেমন যে কোনো একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন খুবই খুবই প্রয়োজন। তাহলে অর্থনৈতিক উন্নয়নের জন্য, দেশকে সমৃদ্ধ করার জন্য, প্রবৃত্তি বাড়ানোর জন্য যে ঋণ নেওয়া হয় সেটা হচ্ছে সরকার ঋণ, তার মানে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য। 2 নম্বর হচ্ছে কৃষির উন্নয়ন। আমরা জানি কৃষিক্ষেত্রে সরকার বিশাল পরিমাণে ভর্তুকি দিয়ে তাকে, কৃষি উপকরণ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে তাকে। ওই যে দেখবা গ্রামে গ্রামে সরকার হচ্ছে গরু দে, ছাগল দে, মানে খামার গড়ে তোলার জন্য, ওগুলো হচ্ছে সব কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য, তার মানে কৃষি উন্নয়নের জন্য। 3 নম্বর হচ্ছে শিল্প উন্নয়ন, শিল্পক্ষেত্রে বিশাল অবদান রাখতে চায় সরকার। যেমন বিদ্যুতের পর্যাপ্ত ব্যবহার করা, তারপর হচ্ছে গ্যাসের পর্যাপ্ত ব্যবহার করা, এগুলোর জন্য কিন্তু তোমার হচ্ছে অর্থ প্রয়োজন হয়, আর সেটা সরকার ঋণের মাধ্যমে নিতে পারে। আর 4 নম্বর হচ্ছে সঞ্চয় বৃদ্ধির জন্য, দেশে যদি পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় না থাকে, সেই সঞ্চয় বৃদ্ধি করার জন্য সরকার হচ্ছে কি নিতে পারে, ঋণ নিতে পারে, সেটা অবশ্যই নিবে। এরপর হচ্ছে 5 নম্বর হচ্ছে বিনিয়োগ বৃদ্ধির জন্য, সঞ্চয় বৃদ্ধি পেলে তো দিন শেষে দেখা যাবে হচ্ছে সেটা মূলধনে গঠন করবে, তার মানে হচ্ছে বিনিয়োগ কি পাবে, বৃদ্ধি পাবে, তার মানে বিনিয়োগ বৃদ্ধির জন্য। আর বিনিয়োগ বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পাবে, বিনিয়োগ বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে। এই 3টা কিন্তু একই সূত্রে গাঁথা, সঞ্চয় বৃদ্ধি পেলে বিনিয়োগ বৃদ্ধি পায়, বিনিয়োগ বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পায়, সঞ্চয় বৃদ্ধি পেলে বিনিয়োগ বৃদ্ধি পায়, বিনিয়োগ বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পায়। আচ্ছা, যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য, যেমন 1971 সালে দেশ স্বাধীন হয়, বাংলাদেশ 1971 সালে যুদ্ধের সময় অনেক ক্ষয়ক্ষতি হয়, তার ব্যয় নির্বাহের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি তৎকালীন যদি কোনো ঋণ নিতেন, তখন তাকে আমরা বলতাম হচ্ছে যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য ঋণ নিয়েছেন। আমি জানি না আসলে উনি নিয়েছেন কিনা বা কিভাবে জিনিসটা হয়েছে, আমি পুরো ডিটেলস আসলে জানি না। আচ্ছা, 8 নম্বর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ঋণ নিয়ে থাকে। আর 9 নম্বর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য, এই যে দেখবা তুমি দেখবা বন্যা, তারপর হচ্ছে খরা, এরপর হচ্ছে ঘূর্ণিঝড়, এগুলো কিন্তু তুমি এখন বিশাল পরিমাণে দেখবা, এগুলো নিয়ন্ত্রণের জন্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য এ ধরনের ঋণ নিয়ে থাকে। তার মানে এই সবগুলো হচ্ছে সরকারের ঋণের উদ্দেশ্য, কোন কোন কারণে সরকার ঋণ নিয়ে থাকে আমরা সেই বিষয়গুলো এক নজরে দেখে আসলাম। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে এরপরের আলোচনা। দেখো, সরকারি ঋণের উদ্দেশ্য একটু আমার সাথে প্রতিটা লাইন বুঝে বুঝে পড়তে হবে, তাহলে জীবনেও আর ভুল করবো না। সরকারি ঋণের উৎস, একটা হচ্ছে সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎস, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, একটা হচ্ছে বাহ্যিক উৎস। তাহলে সরকারি ঋণের উৎস আমরা 2টা পাই, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা কি বাহ্যিক। তাহলে দেখো, সরকারি ঋণের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ উৎস হচ্ছে, তাহলে অভ্যন্তরীণ উৎস কি কি দেখো, সরকার কোন কোন খাত থেকে নিতে পারে। দেখো, আমি 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 এখানে ক্লাসিফিকেশন করে দিই। দেখো, এখানে 3টা, একটা হচ্ছে অভ্যন্তরীণ কোনো ব্যক্তি থেকে, এই যে বড় বড় কোম্পানি আছে না, যে বিভিন্ন ব্যক্তি অ্যাসালাম তারপর হচ্ছে সালমান রহমান ওদের কাছ থেকে নিতে পারে। 2 নম্বর হচ্ছে সংস্থা, যে কোনো সংস্থা থেকে নিতে পারে, গ্রামীণ ব্যাংক, আশা, প্রত্যাশা, ভালোবাসা, হতাশা, নিরাশা, কারো কাছ থেকে নিতে পারে। এরপর হচ্ছে ব্যাংক থেকে নিতে পারে, বা কেন্দ্রীয় ব্যাংক হতে পারে, কেন্দ্রীয় ব্যাংক থেকে বা অন্যান্য ব্যাংক থেকে নিতে পারে। এই 3টার মাধ্যমে তিনি সংগ্রহ করবে। তার 1 নম্বর আমরা পাচ্ছি হচ্ছে ব্যক্তিবর্গ, 1 নম্বর কি ব্যক্তিবর্গ, 2 নম্বর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, এই যে সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, পূবালী, ইসলামী ব্যাংক, এই সবগুলা। এরপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা অআর্থিক প্রতিষ্ঠান, ওই যে গ্রামীণ ব্যাংক, আশা, প্রত্যাশা, ভালোবাসা, এগুলো থেকে নিতে পারে। এই সবগুলো হচ্ছে সরকারি। আচ্ছা, এগুলা একটা ক্ষেত্র আছে, দেখো এই ব্যক্তি, এগুলো হচ্ছে তোমার হচ্ছে সবাই স্বেচ্ছায় দিতে পারে সরকারকে ঋণ, অথবা বাধ্য হয়ে দিতে পারে, তার মানে স্বেচ্ছায় দিবে নাহলে বাধ্য হয়ে দিবে, স্বেচ্ছায় দিবে নাহলে কি দিবে, বাধ্য হয়ে দিবে। স্বেচ্ছায় কেন, ওর ইচ্ছা ও দিয়েছে, আর বাধ্য কেন, বাধ্য করবে সরকার দিতে, কারণ অভ্যন্তরীণ, সেই জন্য ক্ষমতা তো সরকারের হাতে। আচ্ছা, অআর্থিক প্রতিষ্ঠান, অআর্থিক প্রতিষ্ঠান কোনগুলো দেখো, সরকার বিভিন্ন অআর্থিক প্রতিষ্ঠান, যেমন বিমা কোম্পানি, বিমা কোম্পানির কাছ থেকে নিতে পারে, বিনিয়োগ ট্রাস্ট থেকে নিতে পারে, সঞ্চয় ব্যাংক থেকে নিতে পারে, ইত্যাদি থেকে ঋণ গ্রহণ করতে পারে। বিমা কোম্পানি, বিনিয়োগ ট্রাস্ট এবং হচ্ছে কি সঞ্চয় ব্যাংক, এদের কাছ থেকে কি নিতে পারে আর সরকার হচ্ছে ঋণ নিতে পারে। এগুলো কিন্তু আমরা অভ্যন্তরীণ উৎস নিয়ে আলোচনা করেছি, বাহ্যিকে এখনই যাবো। আসলে চলো আমরা তাহলে এখন একটু বাহ্যিক গুলো দেখি। দেখো, সরকারি ঋণের বাহ্যিক উৎস, সরকারি ঋণ কি উৎস, বাহ্যিক উৎস। 1 নম্বর হচ্ছে বিদেশি ব্যক্তি, মানে বিদেশি ব্যক্তি থেকে সরকার নিতে পারে। 2 নম্বর হচ্ছে বিদেশি সরকার থেকেও নিতে পারে, বিদেশি ব্যক্তি থেকেও নিতে পারে, বিদেশি সরকার থেকেও নিতে পারে, আবার বিদেশি সংস্থা থেকেও নিতে পারে। এরপর হচ্ছে বিদেশি বেসরকারি কোনো কোম্পানি থেকেও নিতে পারে, অথবা আন্তর্জাতিক কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকেও সরকার নিতে পারে। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান কোনগুলো, সেগুলো আমি আবার তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদের, তবে এক্ষেত্রে একটু বলি। দেখো, তবে এক্ষেত্রে এটা তুমি বলো তো, এটা কি মানে আন্তর্জাতিক কাউকে সরকারকে চাপ দিয়ে নিতে পারবে, নিতে পারবে না? তার মানে এগুলো হবে সব স্বেচ্ছাই, এগুলো সব কি হবে, স্বেচ্ছাই হবে। একটু আমি তোমাদের দেখাই দিই, এটা হচ্ছে স্বেচ্ছাই হবে,
ওরে স্পেলিং, এটা অবশ্যই কি হবে, স্বেচ্ছায় হবে, এটা কি হবে, ওরে দেখো তো, স্বেচ্ছায় হবে মানে ইচ্ছা স্বেচ্ছায় দিবে আর কি, এটা হচ্ছে এটা দীর্ঘমেয়াদী হবে, কি হবে, দীর্ঘমেয়াদী হবে, স্বেচ্ছায় হবে, এবং কি দীর্ঘমেয়াদী হবে আর বড় অঙ্কের হবে। দেখো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এর মধ্যে আছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যেমন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, যেটাকে আমরা বলি আর কি যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF থেকেও নিতে পারেন, এশিয়ান উন্নয়ন ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে বলি ADB, ইসলামিক উন্নয়ন ব্যাংক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক যেটাকে আমরা বলতে পারি হচ্ছে IDB, আর বিশ্ব ব্যাংক যেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক WB, এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, তাদের কাছ থেকে সরকার কি নিতে পারে, তোমার হচ্ছে অর্থ সংগ্রহ করতে পারে। আশা করি আমি আমার স্থান থেকে যথাসাধ্য প্রসেসটা ছিল আমার প্রতিটা লাইন ব্যাখ্যা করে প্রতিটা বিষয় তোমাদের সামনে তুলে ধরা, আমি আশা করবো ইনশাল্লাহ তোমরা যথেষ্ট বুঝতে পারবা। আর কোন কিছু বুঝতে অসুবিধা হলে প্রয়োজন আমাকে নক দিও, এটা আমার নাম্বার 01875556258, অথবা ফেসবুকে সার্চ বারে গিয়ে তুমি যদি দেলোয়ার স্যার লিখো DELWAR, দেলোয়ার স্যার লিখো, তাহলে কিন্তু তুমি আমার পেজ পেয়ে যাবো, ওখানে তুমি আমাকে কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারো, বলতে পারো ইকোনমিক্স নিয়ে। আর তোমাদের জন্য আমি অর্থনীতি দ্বিতীয় পত্রের যে বইয়ের কথা বললাম, একেবারে খুবই গুছানো এবং যুগান্তকারী অসাধারণ বই, যা যা লাগবে, যেমন সাধারণত স্টুডেন্টরা কি করে, যেমন তুমি দেখবা একাদশে ওঠার পরে ও বই কিনে, মানে প্রথমে অর্থনৈতিক বই কিনে, এরপরে গাইড বই কিনে, এরপরে সেকেন্ড ইয়ারে ওঠার সময় টেস্ট পরীক্ষার আগে সাপ্লিমেন্ট কিনে, এরপরে হচ্ছে টেস্ট পরীক্ষার শেষেও টেস্ট পেপার কিনে, এরপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন ব্যাংক কিনে অর্থনীতির উপরে, কিন্তু সব কিছুর সম্মিলিত রূপ সব কিছু আমি সুন্দর করে নিয়ে একদম মুছিয়ে তোমাদের জন্য এই বইটা করেছি দ্বিতীয় পত্রের উপর, আর এটা করেছি হচ্ছে প্রথম পত্রের উপর। তোমার পরীক্ষায় যা লাগবে তা বেহুদা কিছু না, মানে এখানে যা যা লাগবে পুরোটা একদম গুছানো ইনশাল্লাহ আলোচনা আমি রেখেছি, তোমরা এই দুইটা বই পেলে এর বাইরে আর কোনো কিছু লাগবে না। এবং অর্থনীতির ক্ষেত্রে আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এই দুইটা বই অর্থনীতির বাইবেল হিসেবে কাজ করবে, একেবারে যা যা লাগবে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের জন্য সুন্দর করে গুছিয়ে দিয়েছি, আশা করি এর বাইরে তোমাদের কিচ্ছু লাগবে না। সো আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করবো, এই এখানে যে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারলে ইনশাল্লাহ তোমার প্রস্তুতি ঠেকানো সম্ভব না, তুমি অসাধারণ করতে পারবা। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।